কয়েকটি কথা বলছি, বক্তা খুব একটা ভালো নই আমি। আমরা এখানে এই পথসভাটা করতে এসেছি আমাদের জাতীয় কংগ্রেসের দুটি প্রার্থী, জেলা পরিষদের প্রার্থী রুবি ঘোষ মহাশয়া এবং পঞ্চায়েত সমিতির সন্দীপ ঘোষ মহাশয়ের জন্য, প্রচারের জন্য। তো বিগত বেশ কিছুদিন যাবৎ 8ই জুন থেকে যে চলছে প্রহসন, পঞ্চায়েত ভোটের নামে একটা প্রহসন আমরা দেখতে পাচ্ছি, এবং এই পশ্চিমবঙ্গে যদি দেখা যায় তাহলে বারবার ধরে বিগত এই পঞ্চায়েত নির্বাচনের কিভাবে হয়েছে সেটা সাক্ষী এই পশ্চিমবঙ্গের গ্রামগঞ্জে সাধারণ মানুষ আছে। এত ভয় কিসের যারা শাসক দল আছেন, তাদের এত ভয় কিসের যে নমিনেশনটা পর্যন্ত সঠিকভাবে করতে দেন না। আমার বাড়ি বিষ্ণুপুর সাব ডিভিশনের কতুলপুর গ্রামে। তো বিষ্ণুপুর সাব ডিভিশনের চারটে ব্লক, কতুলপুর, জয়পুর, বাক্যসাহেব, ইন্দাস, বিরোধী শূন্য, বিরোধীদের নমিনেশন করতে দেয়নি, তার কারণ রাস্তায় রাস্তায় লাঠি নিয়ে উন্নয়ন দাঁড়িয়েছিল এবং জলজান্ত দৃষ্টান্ত আমরা দেখছি আজকেও মালদাতে। জাতীয় কংগ্রেসের বেশ কিছু কর্মী সমর্থককে প্রচন্ড রকম ভাবে মারধর করা হয়েছে। এত ভয় কেন পাচ্ছেন? আপনারা তো বলছেন যে আমরা অনেক উন্নয়ন করেছেন, গ্রামে গঞ্জে উন্নয়নের জোয়ার বয়ে দিয়েছেন, শিল্প করে দিয়েছেন। চারদিকে যদি দেখতে পাচ্ছি আমরা, তাহলে দেখতে পাচ্ছি শুধু যে চুড়ির শিল্প, আগে চপ শিল্প ছিল, এখন চুড়ি শিল্পটা অত্যন্ত নিপুণভাবে শাসক দল কিন্তু চালিয়ে যাচ্ছেন, সেটা বালি হোক, সেটা কয়লা হোক, সেটা গরু হোক, সেটা নিয়োগ সংক্রান্ত দুর্নীতি হোক। বারবার বারবার করে আমাদের মাননীয় উচ্চ আদালত, কলকাতা হাইকোর্ট এর কাছে চড়থাপ্পর খাচ্ছেন এই শাসক দল। আর নির্বাচন কমিশনার যিনি আছেন, ওনাকে কি বলা যায়, ওনার সম্পর্কে কি খারাপ কথা বলা যায়, যাই বলা হোক সেটা ছোট হয়ে যাবে, তার কারণ গহনটা একটু বড় হয়ে গেলে দেশ প্রেমিক হওয়া যায় না, সেটা উনি প্রমাণ করে দিয়েছেন, এবং যে উনি যে একদম পুরো দালালের কাজ করছেন সেটাও প্রমাণিত। তো যাই হোক, আজকে জাতীয় কংগ্রেস পশ্চিমবঙ্গের ক্ষমতায় বিগত 4 থেকে 5 দশক ধরে নেই, কিন্তু এই গ্রাম উন্নয়নের জন্য যত কিছু প্রকল্প সমস্ত কিছু আজকে জাতীয় কংগ্রেসের হাত ধরে হয়েছে। আজকে এই পঞ্চায়েতি রাজ ব্যবস্থা যেটা মহাত্মা গান্ধীর স্বপ্ন ছিল আর সেই স্বপ্নকে বাস্তবায়িত করেছিলেন রাজীব গান্ধী এবং মণিশঙ্কর আয়ার, এবং এই ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন করেছিলেন যাতে গ্রামের মানুষ, গ্রামের উন্নয়নশীল মানুষ, এলাকার মানুষ, এলাকার কর্মী, তারা যাতে তার নিজের জায়গাটার উন্নয়ন করতে পারে। আজকে পঞ্চায়েতে বিভিন্ন জায়গায় দেখা যায় বহু টেন্ডার হচ্ছে, সেই টেন্ডারের টাকা বেশ কিছু কন্ট্রাক্টররা পাচ্ছেন, পাচ্ছেন তো বটে, কিন্তু যে টাকা সরকারিভাবে পাওয়া যাচ্ছে সেই টাকাটা কতটা কাজে পরিণত হচ্ছে সেটা সেই জায়গার সাধারণ মানুষকে দেখতে হবে, জানতে হবে যে তাদের রাস্তাঘাট কতটা উন্নত হয়েছে এই বিগত দিনের পঞ্চায়েতের কাজে। সেটার উন্নয়ন আমরা এখানকার রাস্তাটা দেখলেই খুব ভালো দেখতে পাই, এখনো বর্ষা শুরু হয়নি, হাঁটু অব্দি জল হয়ে গেছে। যাই হোক, আমার বক্তব্য বেশি দীর্ঘায়িত করবো না, শুধুমাত্র এটুকু বলবো যে হাত ধরো গ্রাম গড়ো। আজকে জাতীয় কংগ্রেসের যে কটা প্রার্থী আমাদের আছে তাদেরকে আপনারা আশীর্বাদ করুন, এবং আজকে যদি আপনারা জাতীয় কংগ্রেসের হাতটাকে শক্ত করেন, পরবর্তীকালীন জাতীয় কংগ্রেস আপনাদের হাতটাকে আরো বেশি শক্ত করবে। আরেকটা জিনিস, ভোট দেওয়ার আগে একটুখানি ভেবে নেবেন যে কাদিকে ভোটটা দিচ্ছেন, আপনার ভোটটা কি যাকে দিচ্ছেন আবার তিনি সেই যে অভিযোগ এতদিন ধরে উঠে আসছে চুরি চুরি চুরি, সেইটা সাপেক্ষে সেইটা সমর্থনে ভোট দিচ্ছেন, না এলাকার একটা কর্মঠ ছেলে যে আপনাদের এখানে পঞ্চায়েত সমিতিতে আছে আমাদের সন্দীপ ঘোষ, ভালো ছেলে, তো তার হাতটাকে শক্ত করবেন, প্রার্থনা করব যাতে আপনারা জাতীয় কংগ্রেসের হাতটাকে শক্ত করেন। আর একটা জিনিস, যে ভোটটা তো দিলেন,
ভোটটা দেওয়ার পর ওই ব্যালট বক্সটা যখন স্ট্রংরুম পর্যন্ত যাবে তার মাঝে ওই ব্যালট বক্সটা পাল্টে যাবে না তো? এই জায়গাটা গ্রামের সাধারণ মানুষ হিসাবে আপনার নিজের অধিকার রক্ষাটা আপনাকে করতে হবে। প্রত্যেককে নমস্কার জানাচ্ছি, বেশি দীর্ঘায়িত করব না, আমাদের পরের বক্তা আছেন, ওনারা বলবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারতীয় জাতীয় কংগ্রেস, জিন্দাবাদ।